হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল টিউটোরিয়ালে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যে আপনি ট্যালি প্রাইমে কীভাবে ব্যাড ডেপ্ট অ্যান্ড প্রভিশন ফর ব্যাড ডেপ এন্ট্রিগুলো করে থাকবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে রাখা বেল আইকাউন্টটিকে প্রেস করে দেবেন চলুন শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে সবার আগে আপনাদেরকে জানতে হবে যে ব্যাড ডেপ্ট অ্যান্ড প্রভিশন ফর ব্যাড ডেপ্ট কী হয়ে থাকে ব্যাড ডেপ্ট হলো ধরুন আপনি কারোর কাছ থেকে দশ হাজার টাকা পান আপনার কাছ থেকে কেউ ধরুন বাকিতে দশ হাজার টাকায় বাকিতে কিছু কেনাকাটি করেছে তার মধ্যে থেকে আপনি হাজার টাকা আপনি একদম কনফার্ম যে আপনি তার কাছ থেকে পাবেনই না হাজার টাকা এই যে আপনি কনফার্ম হয়ে গেলেন এইটা হয়ে গেল ব্যাডডেপ এবার ধরুন তার কাছে আপনি দশ হাজার টাকা পান তার মধ্যে থেকে আপনার ডাউট আছে যে আপনি তার কাছ থেকে হয়তো পাঁচশো টাকা পাবেন না এই যে আপনার একটা ডাউটফুল থেকে যাচ্ছে এটাই হচ্ছে আপনার প্রভিশন ফর প্রভিশন ফর ডাউটফুল ব্যাড ডেপ তো এই দুটো এন্ট্রি আমরা টেলিগ্রামে কিভাবে করব কিসের মাধ্যমে করবো সেটাই আমি আজ আপনাদের দেখাবো তো চলুন শুরু করা যাক দেখুন প্রথমে দেখুন আমার ব্যালেন্স শিট আমি দেখিয়ে দিচ্ছি ব্যালেন্স শিটে ধরুন আমার সানডিডেটর্স কত আছে সানডিডেটস মানে আমি যাদের কাছে টাকা পাই ফিফটি থাউজেন্ড আছে তো এর মধ্যে থেকে ধরুন আমি দশ হাজার টাকা পাবো না মানে একদম কনফার্মে দশ হাজার বাদ দিলাম পাঁচ হাজার টাকা ধরুন পাবো না আমি এর কাছ থেকে তো সেই এন্ট্রিটা আমি কিভাবে করব। এন্ট্রিটা করতে গেলে আপনাকে ফাউচার্সে যেতে হবে ফার্স্টে ওখান থেকে আপনি জার্নালে যাবেন এফ সেভেন দিলেন ব্যাডডেপ্ট অ্যাকাউন্টের এন্ট্রি হয়ে থাকে ব্যাডডেপ অ্যাকাউন্ট ডেবিট টু পাঠিয়ে নেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোনো ব্যাডডেপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই তো সবার ফার্স্ট আমি একটা ব্যাঙ্কডেপ্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব এটা কোম্পানির ইন্ডাইট এক্সপেন্সেস কত বলেছিলাম পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা আমি ডেবিট করে দিলাম পার্টি নেম জে কে বাসু সেভ করে নিলাম এবার দেখুন ব্যালেন্স শিটটা দেখুন আমার পাঁচ হাজার টাকা কমে গেছে দেখুন চলে এসেছে ডেপ এন্ট্রিটা কিভাবে করতে হয় সেটা আপনারা দেখে নিলেন এবার আপনাদের দেখতে হবে যে প্রভিশন ফর ডেপ এন্ট্রিটা কিভাবে করবো তো প্রভিশন ফর ডেপ এন্ট্রিটা করার জন্য সবার ফার্স্টে আপনাকে যেতে হবে ভাউচার্স এ গেলেন তারপর আপনাকে যেতে হবে জার্নাল জার্নালে গেলেন তো প্রভিশন ফর যে থাকে সেটা পিএল অ্যাকাউন্ট ডেবিট টু ফর তো পিএল নিয়ে নিলাম ডেবিটে কত বলেছিলাম ফাইভ হান্ড্রেড রুপিস ফাইভ হান্ড্রেড ব্যাড ডেপ ক্রেডিটে আপনার প্রভিশন ফর ব্যাড ডেপ ক্রেডিট হয়ে গেল ওকে বেরিয়ে আসুন ব্যালেন্স শিট এর পরে ধরুন যে আপনার যে পার্টি আছে সে ফুল পেমেন্ট করে দিল তাহলে কি এন্ট্রি আসবে যাবেন রিসিপে যাবেন পার্টি নেম যে কে বাঁচু ফর্টি ফাইভ থাউজেন্ড ক্রেডিট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক valent sheet আসুন দেখেন এখানে আমার কোনো ডেটর্স আর নেই স্যান্ডি ডেটর্স আর নেই এটাতে তার মানে কি হলো আমার ফুল 45000 যেটা স্যান্ডি ডেটর্স अमाउंटটা ছিল সেটা ফুললি পেমেন্ট হয়ে গেল ওকে এবাধরুন আপনি যে আশঙ্কাটা ছিল যে হয়তো পার্টির কাছ থেকে আপনি 500 টাকা কালেকট করতে পারবেন না সেই আশঙ্কাটা দড়ন সত্যি হয়ে গেল আপনার পার্টি 44000 আটশো টাকা দিল মানে ফর্টি ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা দিল আপনাকে দু হাজার টাকা দিতে না তাহলে সেখানে আপনাকে কি এন্ট্রি করতে হবে ধরুন গেলেন পার্টি এইট হান্ড্রেড ক্রেডিট ডেবিট টু ক্যাশ আর ব্যাঙ্ক এবার দেখে নেব ব্যালেন্স শিটটা দেখুন আপনার এখনও স্যান্ডিটেটার টু হান্ড্রেড পড়ে আছে তো এই যে টু হান্ড্রেডটা থাকলো এই টু হান্ড্রেডটা আপনি দুটো কাজ করতে পারেন একটা আপনি এই যে প্রভিশন আপনি করেছিলেন ফাইভ হান্ড্রেড সেটার সাথে অ্যাডজাস্ট করতে পারেন কিংবা আপনি এটা যেটা রেখেছেন রেখে দিতে পারেন কেননা সেই পার্টি আপনার কাছ থেকে আবার হয়তো কোনো কিছু ক্রেডিটে কিনবে কিংবা অন্য কোন নতুন পার্টি আসবে এরকম হতে পারে তো এই দুটো আপনি কাজ করতে পারেন তো আমি ফার্স্টে করে নিচ্ছি হচ্ছে আমি এটা অমিশন করিয়ে দিচ্ছি মানে আমি প্রভিশনের সাথে অ্যাডজাস্ট করিয়ে দিচ্ছি তো সেই এন্ট্রিটা আমি কিভাবে করব। সে যাবো ফার্স্টে ওখান থেকে জার্নাল সিলেক্ট করে নেব এফ সেভেন তো এখানে যে এন্ট্রিটা হবে সেটা হচ্ছে প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট টু হান্ড্রেড কেননা টু হান্ড্রেড আমার সানডে ক্রেডিটর্সে সানডে ডিটর্সে ছিল টু হান্ড্রেড অ্যাকাউন্ট ডেবিট টু পাঠিয়ে নেম জে কে বাসু অ্যাকসেপ্ট এবার দেখুন ব্যালেন্স শিট দেখো আমার কোনো স্যান্ডি আর নেই এটা আমার এই যে প্রভিশন ছিল প্রভিশন ফর ডেপ্ট সেটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল এই যে এবার যে প্রভিশনটা আপনার থাকলো থ্রি হান্ড্রেড এটার আপনি দুটো কাজ করতে পারেন একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস যেটা আপনার এখান থেকে মাইনাস হয়ে আছে দেখতে পাচ্ছেন ফাইভ নিচে দেখুন একটা ফাইভ হান্ড্রেড মাইনাস হয়ে আছে যেটা হচ্ছে এই প্রভিশনটা ছিল সেটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন আপনি কিংবা এই প্রভিশন যেটা আছে সেটা আপনি রেখে দিতে পারেন কারণ ইন ফিউচার আপনি আবার আপনি আপনার সানডে ডেটস ক্রিয়েট হবে সেখানেও আপনার কিছু না কিছু আপনার প্রভিশন একটা থেকে যাবে তো সেই প্রভিশনটা এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন আপনি বা আপনি এটাকে পিএল এর সাথে অ্যাডজাস্ট করে দিতে পারেন যেটা আপনার পছন্দ তো আমি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি পিএল এর সাথে আপনি কি অ্যাডজাস্টমেন্ট করবেন পিএল এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে আপনাকে যেতে হবে হচ্ছে ভাউচার্স তখন যেটা করেছিলাম আমরা জার্নালে করেছিলাম যখন প্রভিশন ক্রিয়েট করেছিলাম তখন করেছিলাম পিএল অ্যাকাউন্ট ডেবিট টু প্রভিশন ফর ব্যাড ডেপ্ট এখন ঠিক তার উল্টোটাই করব প্রভিশন ফর ব্যাড ডেপ্ট অ্যাকাউন্ট ডেবিট থ্রি হান্ড্রেড দেখুন আপনার এখানে দেখুন আপনার কারেন্ট ব্যালেন্স দেখিয়ে দিচ্ছে থ্রি হান্ড্রেড অ্যাকাউন্ট ডেবিট টু পিএল অ্যাকাউন্ট ওকে ব্যালেন্স শিটে চলে যাব ফার্স্টে পি এল এ চলে যাচ্ছি দেখুন আপনার এখানে শুধু আপনার ডেপ ব্যাড ডেপটাই আছে ওকে আর ব্যালেন্স শিটে আপনার যেটা এখানে ফাইভ হান্ড্রেড ছিল সেটা আপনার ওনলি টু হান্ড্রেড হয়ে গেল তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ